এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন আর নতুন সকাল, আর আজকের সকালটা একটুখানি অন্যরকম ভাবে শুরু হতে চলেছে। দেখতেই পাচ্ছেন আমি ঠাকুর ঘর থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি, কারণ আজকে অনেক সকালবেলা কুকু আর ইন্দ্র ওদের প্র্যাকটিসে বেরিয়ে গেছে। এই কদিন আমার মুখে খুব প্র্যাকটিস প্র্যাকটিস কথাটা শুনতে পাবেন, কারণ কুকুর কিছুদিন পরে আবার ন্যাশনাল ম্যাচ রয়েছে, তাই জন্য এই কথাটা বারবার আমার মুখ থেকে শুনতে পারবেন। আর অনেক সকালবেলায় ইন্দ্র চলে যাওয়ার জন্য ঠাকুর পুজোটা ঠিকঠাক করে দিয়ে যেতে পারিনি। আর যে যেই কাজটা করতে খুব অভ্যস্ত সে সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারে, খুব সুন্দরভাবে লোককে দেখাতে পারে। আমি যেহেতু রোজ রোজ পুজো দিই না, আমি হয়তো বুঝতেও পারবো না এখানে কোথায় কর্পূর রয়েছে, কোথায় ঠাকুরের সলতে রয়েছে, এরকম অনেক কিছু আমাকে খুঁজে খাজে তারপরে ঠাকুরকে দিতে হবে। আর ইন্দ্রর কাছে পুজোটা হচ্ছে মেডিটেশন। সকালবেলা ইন্দ্র স্নান করে পুজো দিয়ে তারপরে যদি ওর কাজে বেরোয় তাহলে নাকি কাজ খুব সুন্দরভাবে ও করতে পারে, মানে সারা দিনটা ওর খুব ভালো যায়। আর আমি আমার দিনটা শুরু করি প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জানলার দিকে তাকিয়ে যত দূর আমার চোখ যায় তত দূরে তাকানোর চেষ্টা করি আর নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করি। ওটাই হচ্ছে মানে ওই জানলার দিকে তাকিয়ে থাকাটাই হচ্ছে আমার মেডিটেশন। আপনারাও বলবেন যে আপনাদের দিনটা আপনারা কিভাবে ঠিক শুরু করেন। এক একজন কিন্তু এক এক রকমভাবে তার দিনটা শুরু করে। কেউ মর্নিং ওয়াক করে শুরু করে, কেউ এক্সারসাইজ করে শুরু করে, কেউ একটুখানি মানে গীতা রামায়ণ মহাভারত পড়ে নিজেদের দিনটা শুরু করে। আপনারাও আমাকে জানাবেন আপনারা ঠিক কী দিয়ে দিনটাকে শুরু করেন। ঠিক আছে, তাহলে আর বেশি বকবক না করে আমি আমার পুজোটা স্টার্ট করি, কারণ উনি আমার দিকে তাকিয়ে আছে, ওনার খিদা পেয়ে গেছে, মানে গোপালের খিদা পেয়ে গেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন আমার স্নান হয়ে গেছে। স্নান করে একটুখানি সাজুগুজু না করে আমি ঠাকুরের সামনে আসতে পারি না, কারণ ঠাকুরকেও তো দেখানো উচিত যে আমি কতটা ভালো আছি। তাহলে স্টার্ট। হ্যাঁ, ড্যান্ড্রাফের জন্য কি শ্যাম্পু ইউজ করি সেটা আপনাদেরকে আমি বলবো, তারপরে আমি ভুলে গেছিলাম আমি স্কাল্প প্লাস এই শ্যাম্পুটা ইউজ করি। এই শ্যাম্পুটা এত ভালো মানে বলে বোঝাতে পারবো না, এটা কিন্তু আমাকে ডাক্তার রেকমেন্ড করেছিলেন। আমার দু তিন বছর আগে মাথার খুশকি পড়ে মুখের মধ্যে দানা দানা হয়ে গেছিলো, আর সেগুলোকে চুলকোনোর পরে কালো কালো দানা দানা হয়ে গেছিলো পুরো মুখটাতে, মানে বিভৎস রকম হয়ে গেছিলো আমার মুখটা। তারপরে ডাক্তারখানায় গিয়ে মানে স্কিনের ডাক্তার দেখিয়েছি, উনি বললো আগে মাথার খুশকি সারাতে হবে, স্কিনে কোনো প্রবলেম নেই আমার, মাথার খুশকি পড়ে স্কিন এরকম 12টা বেজে যাচ্ছে, তাই জন্য আমাকে এটা দিয়েছিলেন। তিন বছর ধরে প্রত্যেক শীতে আমি এই শ্যাম্পুটাই ইউজ করি। আপনাদের যাদের প্রচণ্ড পরিমাণে চুল ওঠার সমস্যা রয়েছে আর অতিরিক্ত ড্যান্ড্রাফের সমস্যায় ভুগছেন, তাদের জন্য স্কাল্প প্লাস একদম ধন্বন্তরী ওষুধ, রামবাণের মতন আপনার মাথায় গিয়ে কাজ করবে, মানে খুশকির ওপরে কাজ করবে, দারুণ ভাই। আর এটার দাম
এটার দাম দাঁড়ান বলে দিচ্ছি, এটার দাম হচ্ছে 260 টাকা। অনলাইনেও পেয়ে যাবেন আর যে কোনো মেডিকেল শপেও এটা পেয়ে যাবেন। যাদের চুল ওঠার সমস্যা হচ্ছে তাদের জন্য কিন্তু এটা একদম। তাই এইটুকু শ্যাম্পু খুব হিসাব করে আমাকে চলতে হয়। আমি কিভাবে হিসাব করে চলি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো ডক্টরকে যখন বলবেন যে আমি এইভাবে ইউজ করেন, তাহলে ডক্টর বলবে ভাগুন ভাগুন, কিপটা আমি ওখানে চলবে না। কিন্তু যাদের শ্যাম্পু করার আগে চুলে তেল দেওয়ার অভ্যাস আছে, সেই তেলটা হাঁটানোর জন্য রেগুলার যে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করেন সেটা দিয়ে আগে মাথার তেলটাকে পরিষ্কার করে নেবেন। যখন পরিষ্কার হয়ে যাবে মাথাটাকে একটুখানি তোয়ালে দিয়ে শুকনো করে নিয়ে তারপরে এই শ্যাম্পুটা ইউজ করবেন। জলের মধ্যে গুলিয়ে এটা ইউজ করবেন, দেখবেন একই রকম ফল পাবেন। কিন্তু তেলা মাথার তেল ছাড়ানোর জন্য যদি এই শ্যাম্পুটা ইউজ করেন তাহলে আপনি কুলকিনারও পাবেন না, আপনার পকেট পুরো খালি হয়ে যাবে শ্যাম্পু কিনতে কিনতে। অনলাইনে সার্চ করবেন পেয়ে যাবেন, দেখিয়ে দিয়েছি স্কাল্প প্লাস। ওকে চলুন এবারে রান্নাঘরের দিকে যাই। একটুখানি ভাপিয়ে জল যদি ফেলে দেন তাহলে কোনো কচুতেই আর গলা ধরবে না।
যদিও যদিও এই কচুটা যে দিয়েছে সে 100% গ্যারান্টি দিয়েছে যে গলা ধরবে না। এর আগে একবার বাজার থেকে ওল কচু এনেছিলাম, সেই বাজারওয়ালাটা আমাকে 200% গ্যারান্টি দিয়েছিল, তবুও গলা ধরেছিল। তারপর থেকে আমি কচু কচু নিয়ে কারোর কথা বিশ্বাস করি না, কোনো গ্যারান্টির উপরে ভরসা রাখি না। আমি আর মশলাটা দেখিয়ে দিই, মশলাটাই তো আসলে। আর আর মাছ রান্না করার জন্য যে মশলাটা বেটে রেখেছি সেটা হলো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। রসুন কিন্তু দিইনি, আমি মাছে রসুন খাই না, খুব একটা খাই না, কালে ভদ্রে খাই। আর এখানে পালং শাকটা বসিয়ে দিয়েছি, পালং শাক ছাকা লাগলো, পালং শাকটা জল সকালেই পালং শাক রান্না হয়ে যায়। এর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি, নুন, মিষ্টি, লঙ্কা, এখন খালি জলটা আস্তে আস্তে শুকানো। এই সোনা কচুটা যখন আমি ভাপাচ্ছিলাম তখন এর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি মজে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, আদা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আমি কিন্তু মাছটা একটুখানি মাখা মাখা করবো, ঝোল করবো না কিন্তু। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ আর শোলা কচু। মাছের ঝোল কমপ্লিট। এবারে নাবানোর আগে দেবো অল্প একটুখানি ধনে পাতা, আর যেহেতু পেঁয়াজের তরকারি একটুখানি গরম মশলা দেবো। হ্যাঁ, আর আর মাঝে দেখবেন একটা আষ্টেনি গন্ধ ছাড়ে। আমাদের এখানে পেঁয়াজ জানে 100 টাকা ছুঁয়ে গেছে। এখন মনে হচ্ছে রান্নাবান্নাতে পেঁয়াজ না দিয়ে আপেল পেস্ট করে দিয়ে দেবো। আপেলের দাম অনেক সস্তা পেঁয়াজের থেকে, তাই না? পেঁয়াজের থেকে এখন আপেল খাওয়া ভালো। আমার আজকের লাঞ্চ মেনু ছোলা কচু দিয়ে আর মাছ। দেখতে পেলেন কালারটা দুর্দান্ত এসছে, খেতেও দারুণ হয়েছে। আর পালং শাক আলু দিয়ে, বড়ি দিয়ে, সিম দিয়ে দিয়ে কথাটা অনেকবার বলে ফেলেছি। আর ভাত এখন কিন্তু খুব বেশি একটা টাইম হয়নি, যেহেতু ইন্দ্র রাস্তা থেকে ফোন করেছে এক্ষুনি আসছি। আর ইন্দ্র যখন বাড়িতে আসে, সে একটা হোক, দেড়টা হোক, দুটো হোক, যখনই আসুক না কেন, এসে যদি দেখে আমার রান্নাবান্না কিছু হয়নি, আমার নিজেকে খুব পাপি বলে মনে হয়। এই যে রান্নাবান্না হয়ে গেল, একটুখানি বসবো, ব্যাস। আজকে আমি ব্রেকফাস্টও করিনি, সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছি, ওটাই আমার ব্রেকফাস্টের কাজ করে ফেলেছে। তাহলে চলুন।
ছটার সময় পুপু পড়তে বসেছে। পুপুর সামনে আমাকেও কদিন একটুখানি বসতে হবে, কারণ ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। এমনি টাইমে যা ফাঁকি মারুক মারুক, কিন্তু পরীক্ষার টাইমে খালি আমাকে দেখতে হয় যে ও অঙ্ক পরীক্ষার আগের দিন অঙ্ক করছে কিনা, বিজ্ঞান পরীক্ষার আগের দিন বিজ্ঞান করছে কিনা, নাহলে ভুলভাল দিনে ভুলভাল কিছু পড়ে চলে যাবে। না, যদিও সেটা কোনোদিন করেনি, আমার এটা একটা টেনশন কিন্তু। আর ঘরে বসে আছি তো এতটা গরম লাগছে, চারিদিকে দরজা জানলা বন্ধ থাকলে মালুম পাওয়া যায় না যে এটা শীতকাল। কিন্তু বাইরে থেকে যখনই ইন্দ্র বাড়িতে ফিরছে তখন বলছে, উরে বাপরে গাড়ি চালাতে পারছি না, কি ঠান্ডা, একটু মাফলারটা বের করে দাও, এই বের করে দাও, ওই বের করে দাও। তখন আমার ওদের পাগল বলে মনে হয় যে কী রে বাবা, এত গরমে মাফলার মাথায় দেবে আর টুপি মাথায় দেবে। আর জানেন একটা কথা বলি, ওই অ্যাকোরিয়ামের মধ্যে এতদিন ভেবেছিলাম দুটো মাছ রয়েছে, আর আজকে যে খাবারটা দিয়েছি বিকেলবেলা খাবার দেওয়ার পরে আমি অনেকক্ষণ অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে রয়েছি, দেখি কোন কোনা কাঞ্চি থেকে আরেকটা মাছ বেরোলো, গোল্ডফিশ বেরোলো। মানে ও খাওয়া পেলে তবেই গর্ত থেকে বেরোবে, নাহলে বেরোবে না। এতটাই বুদ্ধিমান দেখেছেন। ও এখনো দেখতে পাচ্ছি দুখানা মাছ খেলছে, আমি ভেবেছিলাম সব মরে গিয়ে দুখানা বেঁচে রয়েছে। ওই বড় গোল্ডফিশটাকে দেখে খুব মনে মনে আনন্দ হচ্ছে। আর আজকে পুপু ইন্দ্র গেছিল প্র্যাকটিসে, প্র্যাকটিস থেকে ফেরার সময় কতগুলো গাঁদা ফুলের চারা নিয়ে চলে এসেছে। গাঁদা ফুলের চারা বলেছিলাম যে জানলার সামনে রাখলে ওই পাতার গন্ধ তারপর ফুলের গন্ধে মশা জানলা দিয়ে ঘরে ঢুকতে পারে না, সেই জন্য ওরা ওগুলো কিনে নিয়ে এসছে। আর গোলাপের চারা হয়ে গেছে না রে বাবা, গোলাপ ফুলেরও চারা নিয়ে এসেছে। আজকে আর ঢোকালাম না, বাইরে রেখেছি, এখন যদি ঘরের ভেতরে ঢোকাই তাহলে এত কাদা কাচর একাকার হয়ে যাবে। কালকে স্নান করার আগে যাকে যে জায়গায় রাখার সে জায়গায় রেখে তারপরে স্নান করতে যাব, তখন কাদা কাচর ঘাটলে কিছু যাবে আসবে না। কিন্তু এই বিকেল বেলায় কাদা কাচর ঘেটে হাত পা ধুতে গেলেই একদম ডেঞ্জারাস অবস্থা হয়ে যাবে। এমনি পাম্পের জল ঠান্ডা হয়ে নামছে, বরফ গলা জল নামছে ওপর থেকে। আর পুকুর যে কদিন পরীক্ষা থাকবে সে কদিন আমাকে বিকেলবেলায় তরকারি ফরকারি খুব একটা করতে হবে না, মানে পরীক্ষার আগের দিনগুলোতে তরকারি করতে হবে না, ওকে বসে বসে পাহারা দিতে হবে। এমন ফাঁকিবাজ, প্রচণ্ড ফাঁকিবাজ, আমি যদি এখান থেকে উঠে চলে যাই ও কিন্তু খেলতে বসে যাবে। ও নিজেও বুঝতে পারে না যে এক ঘন্টা দেড় ঘন্টা ওর খেলা খেলিতেই চলে গেল। কিন্তু ও পড়তে বসার সময় আমি যদি ওর সামনে থাকি, যেই ও অন্যমনস্ক হয়ে যায় তখনই আমি একটুখানি ওকে ডেকে দিই, এই কি রে অঙ্কটা কর, এই কি রে করছিস না, তাকিয়ে আছিস কেন। প্রত্যেক মারাই মনে এটা করে, এটা মায়েদের জন্মগত অধিকার বাচ্চার পেছনে চেঁচানো, পড়াশোনা নিয়ে বিশেষ করে অধিকার না, অভ্যাস। ও বলছে অধিকার না, অভ্যাস, অভ্যাস। আমার মাও পড়েছে, আমি যখন মাধ্যমিক দিই তখন হয়তো রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত পড়ছি, আমার মাও খাটের কোনায় বসে ঝিমোচ্ছে, মাকে বলছে মা তুমি গিয়ে শুয়ে পড়ো না, মা শোবে না, না তোর হয়ে গেলে তারপরেই শোবো। আমাদের প্রত্যেকের মা এগুলো করেছে কিন্তু। তাহলে আমিও আর বেশি বকতে পারছি না, ওর সামনে যদি এখন আমি বকবক করতে থাকি তাহলে ও আমার দিকেই মন দিয়ে থাকবে আর খাতার মধ্যে পেন রাখবে, তাতে কিছুই হবে না। তাহলে আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। তাহলে গুড নাইট। আজকে মাছের গন্ধটা এখনো পর্যন্ত হাতের মধ্যে লেগে আছে।